কি খবর সোনা? আয়ুষ ভাই ভালো আছে, আমিও আজকে ফিরে যাচ্ছি। আর আজকে ভিডিওটা একদম অন্যরকম একটা টপিক নিয়ে হচ্ছে। আজকে টপিক হচ্ছে হেলমেট। দেখো যারা রাইডার তাদের জন্য ফার্স্ট যে জিনিসটা দরকার সেটা হচ্ছে হেলমেট একটা, ঠিক আছে? আর হেলমেটে দেখো সবারই একটা প্যাশন থাকে ভালো হেলমেট নেওয়ার জন্য। যেরকম আমি যেরকম একটা কোথাও গেলে হেলমেট দেখলে মনে হয় নিয়ে নিই, বাট পয়সা করে অভাব থাকে, তাই না? আর এই ভিডিওটা হচ্ছে কিন্তু পিছনে আমাদের সুবিধা আজকে অনেকদিন পর দেখা হচ্ছে আমাদের সাথে। আর আমার সাথে আজকে প্রিয়ন্দা এসছে, বাট তারা আজকে বিষয়বস্তু না, বিষয়বস্তু আছে ভিতরের দিকে। তো এই হেলমেটের ভিডিওটা বানাতে আজকে আমরা এসেছি মোটর অ্যান্ড সাইকেলে। এখানে খুব ভালো স্টক আছে হেলমেটের, তো বেশি কথা বলবো না, ভিডিও শুরু করে ভিতরে যাবো চলো। সো হে এভরিবডি, আই এম শোবিজ ফ্রম ইন কলকাতা অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল শোবিজ ব্লগ। লেটস গো। তো দেখতেই পাচ্ছ এইগুলো এক একটা কিন্তু রাইডারদের স্বপ্নের জায়গায় বলতে পারো, মানে আসলেই কোনোটা কোনো চোখে পড়বে, মনে হবে যে নিয়ে যাই, কিন্তু ব্যাপারটা ম্যাটার করে, তাই না? তো তোমাদের এখন ডিটেলসে এক একটা দেখানোর চেষ্টা করবো আমি যতটা পারবো, কী কী হেলমেট পাবে, কেমন বাজেট কেমন এখানে হেলমেটগুলো সবই তোমরা দেখাতে থাকবো। তো লাস্ট পর্যন্ত দেখো, ঠিক আছে? তো অবশেষে আমরা পেয়ে গেছি রাহুল দাকে, খুবই ব্যস্ত। রাহুল দাকে তোমরা এই দোকানে আসলে রাহুল দাকে পেয়ে যাবে, সব কিছু মোটামুটি পেয়ে যাবে রাহুল দাকে, ঠিক আছে? তো রাহুল দা ফার্স্ট টাইম বলছি যে একদম লোয়েস্ট প্রাইস কত দিয়ে শুরু হচ্ছে হেলমেটটা এখানে? আমাদের লোয়েস্ট প্রাইস যেটা শুরু হচ্ছে সেখানে হচ্ছে আমাদের ওপেন ফেস থেকে শুরু হয়, যেখানে 800, 1000, 1100, মানে যেটা হচ্ছে হাফ হেলমেট যেটাকে বলে, ঠিক আছে? ফুল ফেস শুরু করবে তোমার ওই 1100, 1000 টাকা দিয়ে। আচ্ছা, মানে স্টার্ট শুরু হয়। এই পাশে যে হেলমেটগুলো আছে সেইগুলো হচ্ছে সর্বোচ্চ দামি হেলমেট আছে। আচ্ছা, এইগুলো তুমি দেখতে পারো, যেগুলো সব 4000 টাকার উপরে হেলমেট আছে। আর বলতে চাই হাইয়েস্ট যে কত প্রাইস, মানে একদম টপ প্রাইস কত? টপ প্রাইস তোমার ধরে রাখতে পারো 13,000 টাকা। না, আপাতত এখন আনানো হয়নি, কারণ অত দামি হেলমেট যদি এখানে আনানো হয় তার কাস্টমার যে চাইবে ম্যাক্সিমাম 5 থেকে 6 মধ্যে থাকে দাম, এইগুলো সব করে 5,250 করে দাম আছে এই রোটা আর নিচের রোটা। এমটি প্রাইস ফিক্স থাকে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ সব কিন্তু উপরে যে লাইনটা রয়েছে সব এসএমকে এর লাইন। আচ্ছা, এসএমকে এর দাম কেমন আছে? এসএমকে স্টার্টিং করবে 4,300 টাকা দিয়ে, যেটা ফুল ফেস হেলমেট। এসএমকে এর ওপেন ফেসও আছে, যেটা ওপেন ফেস এখানে লাগানো। তো দেখা দাও, বলো একটু দেখিয়ে দাও একটু। এই ওপেন ফেসটার দাম পড়বে তোমার 2900 টাকা, ঠিক আছে? ডিসকাউন্ট দিয়ে ধরো 2700 টাকা পেতে পারো। এটার ওয়েট বেশি নয়, এটা 1250 গ্রাম ওয়েট আছে। এটা ডাবল গ্লাসও আছে, এটা দেখতে পারো। আচ্ছা, হাফ হেলমেটে কিন্তু ডাবল গ্লাস দিচ্ছে, এটা কিন্তু খুব একটা সুন্দর করে দেখতে পাচ্ছ, আমরা এই স্কলারটা লাগিয়ে রেখেছি তার জন্য। হ্যাঁ, পুরো গ্রাফিক্স দেখা যাচ্ছে না, বাজেট হবে। এটার ওয়েট বেশি হয় না, এটা 1600 গ্রাম হয়। তো গ্রাফিক্সটা শুধু এখন দেখাচ্ছে তোমাদের আর কিছু না, ঠিক আছে? এই যে 3 নম্বর লাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটা এমটি লাইন। এমটি শুরু করবে 5,250 টাকা দিয়ে শুরু করবে। বেসিক মডেলগুলো হচ্ছে এই যে একদম ওপরে, এই যে বেসিক মডেল একদম স্টার্টিং মডেলগুলো, এই নিচেরগুলো আছে এমটি। এগুলোর দাম একটু বেশি, তাই তো? না, 5,250। আচ্ছা, এমটির মধ্যে সব হাইয়েস্ট মডেল মধ্যে একটা এটা হচ্ছে, এটা মডেল টি আমার থান্ডার 4 মডেল আছে, ঠিক আছে? খুব সুন্দর প্যাডিং বলতে পারো, নিলে নিতেই পারো। আর আমার গ্রাফিক্সটা খুব সুন্দর লেগেছে। এটা এর ওয়েট হচ্ছে তোমার 1700 গ্রাম, এটার প্রাইসেস হবে 12,950 টাকা। এমটির কোনো প্রাইসে কোনো ডিসকাউন্ট হয় না, তোমাদের এই একই দামে নিতে হবে, ঠিক আছে?
টাকা। তো এমটির আরেকটা যেটা দেখলাম কালারফুল দেখতে পাচ্ছ, স্টার্টিং মডেল আছে, এটা এমটি উইমেন মডেল আছে, এটার দাম পড়বে 5,235 টাকা। এটার ওয়েট বেশি হয় না, এটার ওয়েট 1450 গ্রাম ওয়েট। আচ্ছা, না না, এটা সিঙ্গেল ভাইজার, সিঙ্গেল ভাইজার, এটা স্টার্টিং মডেল আছে বলে। আচ্ছা, এমটি একটা হেলমেট আছে, এটা গ্রাফিক্স এর কিছু খুব অন্যরকম। রিভেঞ্জ 2 মডেল আছে, এটার দাম পড়ে যাবে, এখনকার প্রাইস হচ্ছে 8,900, আর এখন এটা ওল্ড প্রাইসে আছে, এটার দাম পড়ে যাবে 7,900। এর ওয়েট তোমার 1,550 গ্রাম ওয়েট আছে। সো এইটা যে মডেলটা দেখলে একটু দেখালাম, সেটারই একটা নিউ ভার্সন, তাই তো? মডেল আছে, এটাও রিভেঞ্জ মডেল, এর মডেলটা আলাদা আছে, ডিজাইনটাও আলাদা আছে, কিন্তু এটা হচ্ছে নিউ প্রাইসেস আছে, এটা প্রাইস হচ্ছে 8,900 টাকা। তোমরা দেখতে পারো এখানে এমআরপি প্রাইস, আর এমটি সব থেকে প্রথম হচ্ছে এমআরপি প্রাইসেই বিক হবে। প্রাইস অনুযায়ী আপ ডাউন করে, তো তোমাকে যদি আসতে হয় তো একটু জেনে জিজ্ঞেস করে আসবে, ফোন নাম্বার ফোন করে। আর নিজে তোমরা অনেকেই চেনো এক্সর যেটাকে বলে, তো দাদা এক্সর এখন দাম কত চলছে? এমআরপি হচ্ছে 4,994 টাকা এমআরপি, আমরা ডিসকাউন্ট দিয়ে ওটাকে দিচ্ছি 4,300 টাকা। মানে এক্সর বলতে পারো, কিন্তু কম দামে পুষ্টিকর খাবার দিচ্ছি। এটা এক্সোর একটা নতুন গ্রাফিক্স এসেছে, গ্রাফিক্সটা খুব সুন্দর, এটা তো ভালো ফুটছে না দেখি, না নিয়ন ব্ল্যাক এর উপরে, হ্যাঁ ব্ল্যাক এন্ড নিয়ন, ওটা ছিল মানে সিরিয়াসলি বলছি, ওটা যা ফুটেছে, মারাতে ফুটেছে, বাট রিসেন্টলি এটা বিক্রি হয়ে গেছে, তার জন্য তোমাকে এটা দেখিয়ে দিচ্ছি 4,300 টাকা। এটা ডাবল গ্লাস আছে উইথ অ্যান্টি ফগ লাগানো আছে, দেখতে পারো। ওয়েটটা কত আছে বলো তো একটু? এর ওয়েট দেখতে পারো, এটা 1600 গ্রাম ওয়েট। এর নিয়নটা তোমরা যদি নিতে চাও, এই গ্রাফিক্স নিয়নটা মারাত্মক লেভেলে, মানে নিঃসন্দেহে বিশ্বাস করতে পারো, ঠিক আছে? দেখো এখানে সবচেয়ে হেলমেট আছে, তো সব হেলমেট কিন্তু তোমাদের এক একটু ধরেও দেখাতে পারবো না, তো তোমাদের ওভারঅল একটা দেখিয়ে দিয়েছি, তোমাদের ভালো লাগলে দোকানে আসতে হবে, ঠিক আছে? সো দেখতে পাচ্ছ আমাদের চলে এসেছে এক্সর হান্টার, যেটা এটার একটা কমলা কালার একটা আছে, তাই না? ওটার অরেঞ্জ আছে, খুব সুন্দর একটা কালার কম্বিনেশন। দাম আছে এটা 4,300 টাকা, বাট এটা দেখতে আমার খুব ভালো লাগে, একসময় ইচ্ছে ছিল এটা নেওয়ার, বাট তোমার পয়সা হয়নি বলে নিতে পারিনি। তুমি এটা কি স্পন্সরশিপ করবে? আমি ভাবছি দিতেই পারি, অসুবিধা নেই। হ্যাঁ ভাই, সে আমাকে দিয়ে দেবে, তাই তো? এই একটা আছে এক্সরের, এটা দেখতে খুব সুন্দর, মানে দেখতে পাচ্ছ তোমরা, আমি সেটার দাম হচ্ছে 2,500 টাকা। আমারও খুব দেখে ঘ্যাম লেগেছে, বাট বুলেট বুলেট টাইপের গাড়িতে এগুলো ভালো মানাবে এটা। সো সেকেন্ড লিখে দেখতে হচ্ছে এখানে হচ্ছে LS2 যেটা ব্র্যান্ড, সেখানে এই পর্যন্ত আছে থাকে এগুলো মোটো পাঁচ টাইপ হেলমেট আছে, এগুলো 9,250 টাকা দাম পড়বে, এগুলো এমআরপি প্রাইসে বিক হয়। এইগুলো LS2 ফ্লিপ আপ মডেল আছে, যেটা আমি SMK-র বলেছিলাম, এগুলো বেসিক্যালি হাফ হাফ হেলমেট ইউজ করতে পারো, ফুল হেলমেটও অ্যাকচুয়ালি ইউজ করতে পারো। এটা মডেলটা রয়েছে LS2 MX 436, আর এই মডেলটাই একমাত্র যেটাতে তোমার অফ রোডিং এর হেলমেট, তার সাথে তোমার ভাইজারও আসে, এই গগলসটা তোমার এটাতে ফিট হয়ে যাবে এবং তার উপর দিয়ে এই ভাইজারটাও ক্লোজ হবে, ঠিক আছে? এটা একমাত্র হেলমেট যেটা অ্যাভেলেবেল আছে এখন। ফিচার বলতে গেলে এটা লাইট ওয়েট, 1400 গ্রাম এটার ওয়েট আছে, কিন্তু হাতে দিলে আরও কম ফিল হবে, মাথায় পড়লে মনেই হবে না হেলমেট পরেছো। এর ক্লিয়ারেন্স অনেক বেশি থাকে, যেহেতু অফ রোডিং হেলমেট, হ্যাঁ মোটোক্রস হেলমেট, তাই এর নর্মাল হেলমেটের তুলনায় এর সাইড ভিশন আরও বেশি থাকে। এটার দাম রয়েছে 9,250, ঠিক আছে? এটা এই যে উপরে শেডটা, এই শেডটাও এখানে স্ক্রুগুলোকে ঢিলা করে তুমি অ্যাডজাস্ট করতে পারবে, দাঁড়াও, তুমি নামাতে বা ওঠাতে পারবে, ঠিক আছে? এই দেখো এটাতে ফুল এখানে দুটো লেখা আছে, দেখতে পাচ্ছ? এটা যদি তোমার ধরো অ্যাক্সিডেন্ট বা কিছু হয়ে যায়, তখন মাথাটা তো খুলে বের করা দরকার হয় খুব তাড়াতাড়ি, তো হেলমেট ধরো টাইট থাকে, এই দুটো দুদিক থেকে যদি কেউ টানে জোরে, তাহলে অটোমেটিক্যালি পুরোটা রিমুভ হয়ে যাবে সামনে দিকটা, এবং হেলমেটটা ইজিলি খোলা যাবে। এই ফিচারটাও দিয়েছে এটা, ঠিক আছে? ডুয়েল ভাইজার আছে এটাতে, তো সেটাও তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়াও তোমরা এই দোকানে রাইডিং গিয়ার থেকে শুরু করে রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট, রাইডিং অ্যাক্সেসরিজ সব কিছুই অ্যাভেলেবেল পেয়ে যাবে, ঠিক আছে? আর সব কিছু পাওয়ার থেকে বড় কথা কী বলো তো, এখানে দাদার ব্যবহার মানে বলে বোঝাতে পারবো না, আমি গেছি, আমি পেয়েছি সেটা। সো তোমাদের যদি মনে হয় যেতে পারো। সো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক করো, আর তোমরা যদি এই চ্যানেলে এরকম ইনফরমেটিভ ভিডিও আরও দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তোমাদের সাথে দেখাচ্ছ অন্য কোনো ভিডিওতে, তাদের জন্য ভালো থেকো, সুস্থ থাকো, নিয়ে স্বপ্ন দিয়ে এই চলো।